সেই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবির চশমা প্রদান শঙ্কর নেত্রালয়ের দ্বারা এবং আমাদের প্রিয়জনদের হুইলচেয়ার সেই সঙ্গে বেশ কিছু শিশু যাদের চিহ্নিতকরণ হয় অনাথ বলে কিন্তু অসংখ্য পিতৃমাতৃ স্নেহে তারা বড় হয়ে ওঠেন দুর্বার গতিতে তাদের পাশে থাকার একটা মূর্ছনা তৈরি করেছি আমরা আর্থিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের একজন হয়ে ওঠার সাধ্যমতো চেষ্টা নিয়ে কেয়াদি এগিয়ে এসছেন আজকে তাদের সঙ্গেও কিছুটা সময় কাটাবো আমি পাঁচুদাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব মাননীয় কেয়াদিকে এবং সেই ফাঁকে মাননীয় চিকিৎসক আমাদের সকলের প্রিয় মানুষ আমি একদিকে মাননীয় পৌরপ্রধানকে বরণ করে নেওয়ার সাথে সাথে আরেকদিকে আমরা চঞ্চল রায় মাননীয় চিকিৎসকের বক্তব্যে যাব ইতিমধ্যে প্রসূনদাও রয়েছে প্রসূনদার ক্ষেত্রে বোধ হয় একটুখানি ভালোই হচ্ছে কারণ অনেক মঞ্চে বিশ্রামেরও অবকাশ পায় না প্রসূনদা এত দর্শকদের বারবার বারবার তাদের অনুরোধ শুনতে থাকে আজকে মঞ্চে অতিথিরা আসায় একটুখানি বিশ্রামের সুযোগ পেয়ে গেছে প্রসূনদা এটা ফাঁকি দেওয়া বলবো না এটা একটা বিশ্রাম এই বিশ্রামটা কাঙ্ক্ষিত প্রসূনদা একদিন অন্তত একটু রেস্ট পাচ্ছে শব্দ তরঙ্গে নতুন করে জাল বোনার জন্য প্রস্তুত প্রসূনদা সেই ফাঁকে হৃদয়ের জালে জড়িয়ে চিকিৎসক চঞ্চল রায় যদিও লাইফ টাইম এখনো অনেক বাকি এই অ্যাচিভমেন্টটা আমাদের ভালোবাসা আমি মাননীয় চঞ্চল রায়ের কাছে তো যাবই তার আগে স্যারের কাছে যাবো পৌরপ্রধান না আমরা এক্ষুনি মঞ্চ থেকে ছেড়ে দিতে চাইছি না মাননীয় চিকিৎসক রয়েছেন অনেকক্ষণ আমরা বসিয়ে উনি আমাদের মধ্যে থাকুন আচ্ছা আগে স্যারকে ছাড়বো চঞ্চল রায় আমাদের বিশিষ্ট চিকিৎসক তাকেই বলবো আজকের এই অনুভূতি দেবাদাকে অনেক কাছ থেকে দেখার ছোট্ট বলে তার স্মৃতিচারণায় যেত কেয়া আর দেবা এরা দুজনেই আমার সন্তান বল ও চঞ্চল রা বলছে কিন্তু হচ্ছে আমাকে চঞ্চল কাকু বল আমার সন্তানের মত আজকে দেবার জন্মদিন একটা জিনিস জানবেন অনন্ত বিশ্বে কখনো কোনো কিছু হারায় না সবটাই থেকে যায় কোনো কিছু হারায় না এনার্জি থেকে ম্যাটার তৈরি হবে ম্যাটার থেকে এনার্জি হয়ে যায় কারণ ফিজিক্সে বলছে এনার্জি নাইদার কুড বি ক্রিয়েটেড নট ইট কুড বি ডিস্ট্রয়েড অনন্ত বিশ্ব কোনো কিছু সেজন্য হারায় না আমাদের দেখার চোখ নেই আমাদের সেই ইন্দ্রিয়র অতীন্দ্রিয় জগতে যখন চলে যায় কোনো কিছু তখন আমরাও যদি অতীন্দ্রিয় জগতে যেতে না পারি তাহলে সেই দৃষ্টি আমাদের খোলে আজকে দেবা যে আমাদের সবার মধ্যে রয়ে গেছে তার প্রমাণ হচ্ছে এত বড় কর্মযজ্ঞ এত বড় কর্মযজ্ঞ হচ্ছে এটা দেবার জন্য এটাই হচ্ছে দেবার উপস্থিতি এটার মধ্যে দিয়ে আমরা দেবাকে পাচ্ছি মান যশ প্রতিষ্ঠা অর্থ এগুলো মানুষের ধ্বংসের মান যশ প্রতিষ্ঠা এবং অর্থকে খুব সাবধানে ব্যবহার করতে হয় নাহলে মানুষের এবং সমাজে পৃথিবীর ধ্বংসের উৎকুলের দিকে এগিয়ে যায় আমি একটা জিনিস সবাইকে বলবো আপনারা যে যেই কাজটাই করছেন না করুন সে রাজনীতিবিদ হন ডাক্তার হন চিকিৎসক হন মাস্টারমশাই হন বা সাধারণ কর্মী হন কোনো কাজটাই ছোট না কিন্তু কাজটা আমাদের করতে হবে আনন্দের সঙ্গে প্রেমের সঙ্গে নিষ্ঠার সঙ্গে এবং নিঃস্বার্থভাবে নিঃস্বার্থ কর্মের ফল অনন্ত প্রসারিত আজকে দেবা নিঃস্বার্থ কর্ম করতে পারলে তার এই কাজ আজকে অনন্ত প্রসারিত হয়ে যাচ্ছে অতএব কাজ যদি নিঃস্বার্থভাবে করা যায় তাহলে পৃথিবীতে একটা দাগ থেকে স্বামী বিবেকানন্দ বলেছে যে When you have art, come to this art, leave some mark behind. অর্থাৎ আপনারাও আপনাদের কাজের মাধ্যমে এমন একটা দাগ রেখে যান যে দাগটা দেবা রেখেছে যে একটা কেয়া রাখার চেষ্টা করছে সেই দাগটাকে ধরে পরবর্তী প্রজন্ম যেন এগিয়ে যেতে পারে আর রক্তদানের ব্যাপারে একটা ছোট্ট প্রস্তাব আমি রাখবো সেটা হচ্ছে আমরা যারা যারা রক্তদান করেছি যারা যারা করিনি যারা যারা করতে চায় রক্তদানটা প্রকৃতভাবে এটা একটা মোটিভেশন
অর্থাৎ আমি রক্তটা দিতে চাই কি চাই না। এখন অনেক লোকের ধারণা যে আমার শরীর থেকে এত রক্ত বেরিয়ে যাবে বোধহয় আমার ক্ষতি হবে, কখনোই না। আমি নিজে অন্তত জীবনে 25 থেকে 27 বার রক্ত দান করেছি, এখন 62 বছর বয়স হয়েছে, আমি নিতে চাই না চক্রে। আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা যে যে রক্তের গ্রুপটা ভালোভাবে জেনে নিন, যদি ভুলে যাওয়ার ভয় থাকে। অনেকে তো অনেক ট্যাটু করছেন গায়ে আজকাল, ওই রক্তের গ্রুপের ট্যাটুটা একটা গায়ে লিখে রাখুন, তাতে আপনার অ্যাক্সিডেন্ট হলেও আপনার সুবিধা হবে, আপনি কাউকে দিতে চাওয়া আমার মনে থাকবে। আর আমাদের যারা এখানে রয়েছি আমরা, আমরা একটা হেল্পলাইন নাম্বার খুলতে পারি, যে হেল্পলাইন নাম্বারটা চতুর্দিকে প্রচারিত থাকবে এবং আমাদের একটা রেজিস্টার থাকবে যে কে কে কোন কোন গ্রুপের ব্লাড আছে তাদের টেলিফোন নাম্বারটা রাখবে। কারো কোনো এমার্জেন্সি হলে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করলে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট করে দেওয়া যে তুমি এই 3 জন চলে যাবে বি পজিটিভ রক্ত, আইএলএসএ নিয়ে চলে এসো। ভ্রাম্যমান ব্লাড ব্যাংক আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, আমি এইটুকু বলে যারা আমার সামনে বসে আছেন সুন্দর দর্শক সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, আশীর্বাদ ও মঞ্চে যিনি জ্ঞানী গুণী লোকজন বসে আছেন তাদের প্রত্যেককে আমি প্রণাম জানিয়ে আমার বক্তব্য বিশ্বাস করি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমাদের প্রিয় চঞ্চল কাকু, দা বলা যাবে না, রাজনীতিতে আসলে চলে না, সেই জন্যই বলেছি, কারণ আমি ছোটবেলা থেকে কাকুই বলতাম। আমি এখন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের চেয়ারম্যান ডক্টর পাচু রায়, আর পৌর প্রতিনিধি জগন্নাথ বিশ্বাস এসছেন, আমাদের জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সীমা এসছে, এবং আমাদের সোফিয়া দিয়ে এসছে ও গাড়ুলিয়ার কাউন্সিলর, এবং বর্তমানে নতুন মহিলা সভানেত্রী হয়েছে গাড়ুলিয়া শহরের। আমরা সবাইকে সম্মান জানাচ্ছি, মেয়েদেরকে বলবো সম্মান জানাতে। এবার এই পাচুদাকে তুলে দিচ্ছি পাচুদার মূল্যবান কথা শোনার জন্য। আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ। আপনারা যারা এখানে আমাদের এত ক্ষুদরে কথাবার্তা শুনছেন, যারা রক্ত দিচ্ছেন তাদের ধন্যবাদ, যারা রক্ত নিতে এসছেন তাদের ধন্যবাদ, আর যে স্বাস্থ্যকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরও আমার আন্তরিক অভিবাদন। খুব জরুরি কাজ হচ্ছে, একটা জরুরি দিনে রক্তদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, শেষ আলোচনা করলেন আমাদের এক ডাক্তারবাবু। তো যাই হোক, এই আমি সোজা বাংলায় যাকে বলে হাজার নোয়ার হাজার বলার, বহুদিন ধরে শুনছেন বহুবার রক্তদান হয়েছে, রক্তক্রিয়া বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা চলবে, এবং ওখানে রক্তের মালিক বসে আছেন যিনি নেবেন, তিনিও জানেন যে রক্তের চাহিদা কি নির্মল। আর দেবা দেবাশিস দাস, তিনি আমাদের দলের একজন প্রতিষ্ঠাতা এই অঞ্চলে, এই অঞ্চলের যারা পরবর্তী পর্যায়ে যারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা দিয়েছে লড়াইয়ের মাধ্যমে, সংঘাতের মাধ্যমে, এবং সিপিএমের বিরুদ্ধে বহু ঘাত প্রতিঘাতকে মাথায় করে নিয়ে সেই যুব নেতা দেবাশিস দাস, তিনি যখন অকালে চলে যান 2012 সালে, একটা সুন্দর এখানে তৈরি হয়েছিল।